ভাই এখানে থাকাটা ঠিক হবে না ভাই, এই দেখেন অবস্থা ভাই। ভাই কি সাজাতে হবে? না না, এই বাগান নাই, এই বাগান অত এলাকা আছে না, অত এলাকার একটা মানুষ বলে এই বাগান আয়। এইখানে এত বড় ঘটনা ঘটবো যায়? এই বাগানে মনে করো দিন দুপুরে বলে ভূতে ধরিয়া মানুষটা গাল মারতে এলা, এই করে সেই করে এলে কেউ আয় না, একটা লোক পর্যন্ত আয় না। আজকে আমরা দেখবো আমরা একটা রাত্রে 12টার পরে এলাম, এটার বেশি কেউ হয় না। ও শুনেছি এগুলা, এই জন্য তো আসা, আমার মনে হচ্ছে না কিছু পাওয়া যাবে আজকে। আচ্ছা আমি 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 দর্শকের উদ্দেশ্যে কইলি। হ্যাঁ তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পড়ছি এই জঙ্গলটাতে। আপনার এই জঙ্গলে দিনে দুপুরে বেলা কোনো মানুষ ঢুকে না, প্রবেশ করে না। সো আমরা আছি, কেন মানুষ এত ভয় পায় এখানে বলে ভূত আছে না পেতনি আছে মানুষকে আকৃষ্ট করে দিনে দুপুরে, তো আমরা আসছি সেই মানে কি বিষয় এখানে এটা উদ্ঘাটন করার জন্য আমরা আসছি। দেখি এটার ভিতরে কি আছে, আমরা রাত্রে 12টার পরে আসলাম, দেখি ঘটনাটা কি হয়। হ্যাঁ তো আপনারা আমাদের সাথে আসুন, আপনারা দেখুন এই জঙ্গলে কি ঘটনা ঘটে। যাও দেখি, ই দেখছো দেখি আজকে এত গভীরে এলাম জঙ্গলে, তাও তো কিছু করতেছি না। এত গভীর রাস্তা ঠিক হয় না রে ভাই, চিন্তা কত অবস্থা। কেউ জঙ্গল ঘটনা দেখি কারণ দেখি দেখি এছাড়াও দিন ও আরে না অনেক আগের না, রাস্তায় তো চিনো দেখা যায়। আরে বর্ষাকাল গেছে মেয়ে কয়েকদিন হয়েছে, মেয়ে কয়েকদিন হয়েছে বর্ষাকাল। এই যে এই যে এই যে চল, এই যে কিরম মাটি মনে হয় গাড়ি গেছে দু এক দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে। এই কি লো সে, আরে কি বল, শব্দ করলো আর মেয়ে ঠিকই আছে, এটা দিনের বেলা রাত্রে বেলা মানুষ শুনতে পারে। আচ্ছা ভাই আমি এত দূরে যাচ্ছি তো ওই যে তো আরে বুঝলাম না কি সমস্যা না, এটা মনে হয় এদিকেই আছে। থাকাটা ঠিক হবে না ভাই, এই দেখেন অবস্থা ভাই। কালকে ভিডিও করেন ভাই, আমি আমি কিন্তু ইটু ডরাই না ভাই। আরে শুনো আমি তোমার কি, তুমি এদিকে চাও আগে। আরে ভাই শুনো, জঙ্গলে ঢুকলে বুঝছো একটু একটু শব্দ হইব, এটা শব্দ দেখে ডরাইলে তাহলে আমরাই না আইছি মানে এই জঙ্গলের মধ্যে কি রহস্যটা এটা বের করবার লাগে। আমরা যদি ডরাই তাহলে ওইব মিয়া, আমাদের তো জীবনে একটা নিরাপত্তা থাকতে হবে তাই না, এত রিক্স নিয়ে ভিডিও করা রাখছি ভাই। আর এদিকে এলাকার লোক তো নিয়ে আসা ভালো হয়েছে, ঠিক আছে এলাকার লোক হয়েছিল কিন্তু মানে কেউ আইতে ইচ্ছে চাই এই জিনিসটা কি হয়েছে এই যে চাপটা দেখা যাচ্ছে, এটা মানে কিরকম এরকম চাপ চাক দেখা যাচ্ছে, চাপ ছিল মনে হয় এই জায়গাটা। হ্যাঁ মনে হচ্ছে কিছুটা চাপ রয়ে যায়।
এরকম একটা ঘুর চাক চাক দেয়া যাইতেছে না, এই যে মনে হয়েছিল কিছু একটা বই আসলো খুব গভীর জঙ্গল। হ্যাঁ আচ্ছা আর একটু সামনে যাই যাই দেখি ঘটনা দেখি। হ্যাঁ আয়ো দেখি ভাই, তাহলে ওই পূজা তলে দিয়ে আয়ো দেখি, লোকসংখ্যা বেশি লাগবে এখানে, আমরা লুক লই আসো আমি, তুমি ডরাইলে তোমার আসলে আমার আনাই ঠিক আছে। আয়ো দিয়ে আয়ো ঘটনা দেখি আমাদের উদ্ঘাটন করছি যেভাবে এই যুগটার মধ্যে আরে না এই তোমার ইয়ে হইব পগুল হইব আরে না বাদুর আছে না, বাদুর এই বাদুর ওই ব্যাপারে, বাদুর ছাড়া মনে করো তোমার এত রাত্রে বেলা এনে মনে করো কি আছে বাদুর হয়েছে লোকটা শুনে শোনেন এখানে যদি কেউ থাকেন ঠিক আছে, আচ্ছা দেন শোনেন এখানে যদি কেউ থাকেন তাহলে আপনি আসেন, আচ্ছা আমাদের আমাদের সামনে আসেন বা আমাদেরকে কোনো ইঙ্গিত দেন বা কোনো একটা কথা কর বা যেভাবে হোক একটা ইঙ্গিত দিয়ে আমাদের বলেন যে আপনারা মানে এখানে ভূত বলতে জিন বলতে কিছু একটা আছেন, আমাদেরকে একটু মানে আমাদের একটু বোঝান যা, তাহলে আমরা বিশ্বাস করবো যে না হ্যাঁ ভূত জিন বলতে আসলে কিছু একটা আছে। দেখো না মনে হয় নাই বুঝছো, যদি ভূত জিন থাকতো তাহলে মনে করো সারা যেতে দেবো, কিছু একটা আছে ঠিক আছে আমি আপনি বুঝতে পারছি ঠিক আছে, এক কাম করি আমরা এই সামনে জঙ্গল দেখি, আমি আর যেতে পারবো না ভাই, আমি তাহলে এক কাম করি ওই যে ওই পাশে ওই ওই জঙ্গলটা দেখি, ভাই সমস্যা আপনি বলুন লোকজন নিয়ে আসে তারপরে এখানে থাকা যাবে, তাহলে কাজ করো শোনো আচ্ছা আমি কি করি শোনো এখন যাওয়ার ব্যবস্থা করেন, শোনো শোনো আমি তুমি এক কাজ করো তুমি যাই হ্যাঁ আমাকে গাড়িতে বয়ে দাও বুঝছো, আমি জঙ্গল পুরালা কি দেখে তোর মনে হলো কিছু তো দিই না, আরে বুঝলাম না কি একটা আফসোস দেওয়া যায় কি ডাইরা এই কি দেখে তোর মনে হলো ঘটনা দেখি, হ্যাঁ মানে কিটা দেখছে কিছু তো দিই না, এটা কি একটা আফসোস দেওয়া যায় সাদা সাদা দেওয়া যায় ঘটনা দেখি, কি দেখে জোর মানলো সোহেল প্রমাণ আছে এত অনেক গেছে গ্যাম সেন্টারে কেনা জানে রাইট করে কষি দিয়ে সারাটা এক লাখ লাগে লগা, হ্যাঁ ওখানে আমি এনে ক্যামেরা লই এক লাখ লাগ, আচ্ছা আমি আগে এই জিনিসটা উদ্ঘাটন করবো যেন কী জিনিসটা এটা দেখে হ্যাঁ দৌড় দিল এত সাহসী একটা লুক হইয়া এটা কীরা বাঁচলো এটা, হ্যাঁ এই যে আস্তে আস্তে দেওয়া যায় আমি যদি আগ্রহ সাহস করে যায় এটা দৌড়া তো আমি দেখবেন আমি কি দৌড়ানোর লোক নাকি এই জঙ্গলের মধ্যে এতটাই ফিরে আস জঙ্গলে তো রাইট করে আরে এটা তো কিছুই না এটা একটা কাপড় দেওয়া দেখতেছে না, হ্যাঁ এটা কাপড়ের মতো দেওয়া দেখতে এই জঙ্গলে তোর এটা কাপড়ে বলছে
আমি দেখি বিষয় দেখি ঘটনা কি এটা তো একটা কাপড় দেয়া দেখি আরে মানে ধরা আমরা ধরতাম না তো শুক্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা খুঁজতে খুঁজতে একটা সাদা জিনিস দেখি হয়তো বা যে আমার সাথে শুয়েলা ছিল সে ভয় পায় দৌড় দিছে চলে গেছে তো আমি আসছি আমি এটা জিনিসটা ধরতেছি মানে এটা যেটাই থাক আমি কিন্তু এত ভয় পাই না ভয় পাওয়ার লোক না তো এই জঙ্গলে যে এত মানে গভীর রহস্য এই রহস্যটা আজকে উদ্ঘাটন করার চেষ্টা করতে যাওয়া শুয়ে চলে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এখানে একটা সাদা কাপড় ব্যতীত আর কিছু নাই ঠিক আছে এখানে সাদা কাপড় ব্যতীত আর কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড় পাইছি আপনারা আমরা এই গভীর জঙ্গলে হয়তো বা মানে এখানে মানুষ ভয় পায় যেটা দেখে ভয় পায় আমার মনে হয় মানুষ এই সাদা কাপড়টা দেখেই হয়তো বা সাদা কাপড় পরে কেউ হয়তো বা ভয় দেখায় এখন আমরা এই কাপড়টা কী করতে পারি বলেন কাপড়টা রাইখেই যাই না না কাপড়টা নেওয়া যায় গা না হলে হয়তো বা দেখা যাইব অন্য সময় অন্য কাউকে ভয় দেখাবে এই কাপড়টা পরে তো আমি আমি চাই যেই থাক যদি কেউ থাকো আমাদের সাথে জানি পুংনামি করতেছো পুংনামি করলে সামনে আয়ো আর নাইলে গেলাম গা তো মানুষটা এইভাবে ভয় দেখায় নিয়ে তোমরা বাদ দেও যারাই থাকো তো আমরা চলে যাচ্ছি আজকের মতো সোহেল মনে হয় গেছে গাড়ির কাছে তো আমরা এখন যাই সোহেলের কাছে আগে দিয়ে সোহেল ভয় পাইছে হয়তো বা এটা দেখে ভয় পাইতে পারে তো তাকে একটু সান্ত্বনা দিতে হবে দেখি আমি সোহেলের কাছে যাই তো আবার নেক্সট আসবো এই জঙ্গলের রহস্য আমরা যে পর্যন্ত মানে উদ্ঘাটন না করতে পারবো যে কে এই সেই লোক কে এই কাজ করে যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বাইর করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মানে এই জঙ্গলে আরেকবার আসবো আর এর পাশাপাশি অন্য জঙ্গলও আমরা এরকম অনেকগুলো নিউজ আসছে তো সেগুলোও খুঁজে বের করবো আপনারা আমাদের সাথে থাকুন আসল রহস্য কী সেটা খোঁজার জন্যে